আমরা অনাকাঙ্ক্ষিতভাবে আগের অঙ্কটি শেষ করেছি, ক্যালকুলেশনটা দেখানো হয়নি, তো ওটা আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আমার বিশ্বাস। তো 5 নম্বর অঙ্কটি আমরা দেখব, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, একটু দ্রুত শেষ করব। A, B and C ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 20, 30 and 60 days রেসপেক্টিভলি। এ বি সি এরা একটি কাজ শেষ করতে পারে 20 দিন, 30 দিন এবং 60 দিন ধারাবাহিকভাবে। ইন হাউ মেনি ডেইজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন দ্য এভরি থার্ড ডেইজ। যদি প্রতি 3 নম্বর দিনে বি এবং সি দ্বারা এ সাহায্যপ্রাপ্ত হয় তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, এখানে আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমাদের সম্পূর্ণ 3 দিনে আমাদের কী পরিমাণ কাজ হচ্ছে। 3 দিনে আমাদের এ কিন্তু 3 দিনই কাজ করতেছে, কিন্তু বি আর সি এরা করতেছে 1 দিন করে কাজ, তাই না? তাহলে 3 ডেজ ওয়ার্কের ক্ষেত্রে আমরা কী পেলাম? এ কাজ করলো 3 দিন, বি কাজ করলো 1 দিন, সি কাজ করলো 1 দিন, তাই তো? তাহলে আমরা এখানে যেটা দেখাবো যে আপনার এ 3 দিনে কত অংশ করবে। এ যদি 20 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করে, 3 দিনে করবে 3/20 অংশ, আর বি 1 দিনে করবে 30/1 ভাগ, সি 1 দিনে করবে 60/1 ভাগ। তাহলে এখান থেকে আমরা 1 দিনের কাজ পাবো, 1 দিনের কাজ আমরা যেটা পাবো ক্যালকুলেশন করলে 1 দিনের কাজ পাবো। এখানে আমরা 60 যদি লসাগু করি, 9 + 2 + 1 = 12/60 = 1/5। তাহলে এত এই 1/5 এত পার্ট আমরা পাচ্ছি 3 দিনের কাজ। এতদিন এত আগের অঙ্কগুলিতে আমরা দেখেছি যে এই যে অংশটা বের হতো এই অংশটা ছিল 1 দিনের, কিন্তু এই অঙ্কে এই অংশটা হচ্ছে আমাদের 3 দিনের কাজ। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এত পার্ট ক্যান বি ডান ইন 1 ডেজ, অতএব ফুল পার্ট 3 ডেজ। হ্যাঁ, এখানে 3 ডেজ, অবশ্যই এই ভুলটা করা যাবে না, 3 ডেজ। তাহলে 1 পার্ট সম্পূর্ণ কাজটা করতে লাগবে 3 × 5 = 15 ডেজ। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আমরা এরপর থেকে নিয়মিত লাইভে আসার বা নিয়মিত ভিডিও করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি লাইভে আমরা আসতে পারছি না, কারণ হচ্ছে নেট প্রবলেম করছে। আমরা ভিডিও করে আপনাদের জন্য আপলোড করব। আর আমাদের ব্যাংকার্স জোনের যারা নিয়মিত স্টুডেন্ট আছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকেন একটু কষ্ট করে হলেও, বর্তমান পরিস্থিতি সবার জন্যই সমান। এই পরিস্থিতিতে আমরা আপনাদের কিছু কিছু করে ম্যাথ নিয়মিত লাইভ নেব ইনশাআল্লাহ। সাথে থাকুন।